দেখার পর আপনার কি মনে হয়েছে? একদম জাস্ট কলকাতা আসার আগে আগে আমি একটু শেষ মুহূর্তে দেখেছি, হলে গিয়ে দেখতে পারিনি, একটা একটা স্পেশাল শোতে আমি আসলে দেখেছি। একদম পুরো ব্যাখ্যা করতে চাচ্ছি না যে কোথায় দেখেছি। আমার সত্যি কথা বলি, আমার হাসি পেয়েছে ডুব দেখে, আসলে আমার হাসি পেয়েছে। এখন দর্শকের দৃষ্টিকোণ থেকে যদি বলি, অন্য আরো দর্শক, সব দর্শকের একটি রায় আছে, দর্শক কিন্তু তার রায় দিয়ে দিয়েছেন, আমার রায়ও সেই দর্শকের মতোই। আর যদি হুমায়ুন আহমেদের স্ত্রী হিসেবে বলি, এটি হুমায়ুন আহমেদও হয়নি, হতে পারে অন্য কেউ, কিন্তু খুব জোর করে হুমায়ুন আহমেদকে ঢোকানোর একটা চেষ্টা চালানো হয়েছে, কিন্তু এটা হুমায়ুন আহমেদ না, ডুবে হুমায়ুন আহমেদ নেই। হুমায়ুন আহমেদ অনেক বড় জিনিস, হুমায়ুন আহমেদ অনেক অন্য জিনিস, হুমায়ুন আহমেদের হৃদয়ের একটা ছিটাফোঁটাও নেই ডুবে। সুতরাং ডুব কোনোভাবেই হুমায়ুন আহমেদের উপর ইন্সপায়ার্ড না, যদি কেউ বলে থাকে যেটা ইন্সপায়ার্ড, আমি বিশ্বাস করি না। যদি বায়ো বলে যান, বায়ো বলে এই ছবিটি দেখানো হতো, সেক্ষেত্রে কি হতো? এটা হুমায়ুন আহমেদের বায়োও না, ছবিতে আমরা যাকে দেখেছি তিনি কোনোভাবেই হুমায়ুন আহমেদ। হ্যাঁ, হুমায়ুন আহমেদের জীবনের দুই একটা ঘটনা এখানে টানার চেষ্টা করা হয়েছে, খুবই ব্যর্থ চেষ্টা। আপনার কি মনে হয় যে তাকে নিয়ে অনেক ভালো কিছু করার জায়গা ছিল, মানে অনেক পজিটিভ কিছু করার জায়গা ছিল? হুমায়ুন আহমেদকে নিয়ে পজিটিভ বলেন নেগেটিভ বলেন, অনেক কিছু করার জায়গা ছিল, অনেক কিছু করার জায়গা আছে। এবং আমার মনে হয় সততা দিয়ে হুমায়ুন আহমেদের যেইটুকু নেগেটিভ বিষয় আছে সেগুলোও তুলে আনা সম্ভব, শুধু সৎ থাকতে হবে। সেটা যে কোনো, মানে হুমায়ুন আহমেদকে নিয়ে যদি কেউ লেখক লিখতে চান, সেই লেখককে সৎ থাকতে হবে। যদি কোনো নির্মাতা ছবি বানাতে চান বা নাটক বানাতে চান, তাকেও সৎ থাকতে হবে। হুমায়ুন আহমেদকে নিয়ে যে কোনো কাজ করতে গেলে একটি জিনিসের দরকার, সততা, সততা, সততা। আপনার মনে হয়েছে যে হুমায়ুন আহমেদের এই যে এই জীবন নিয়ে, মানে সত্যিকারের যে বায়ো হওয়া উচিত, এবং সেই উদ্যোগটা কি আপনি কখনো নেবেন? মানে হুমায়ুন আহমেদের জীবন নিয়ে পূর্ণাঙ্গভাবে একটি চলচ্চিত্র নির্মাণ করার কি কোনো আপনার ভেতরে আছে? আমার কাছে মনে হয় না যে এত তাড়াতাড়ি পুরোপুরি হুমায়ুন আহমেদকে সবাই জেনে ফেলবে। হুমায়ুন আহমেদের খণ্ডিত অংশ, খণ্ডিত অংশ তার সমস্ত আত্মীয় স্বজনের মধ্যে আছে, তো এই সমস্ত কিছু একত্রিত হয়ে যখন বই একটা কোনো লেখায় আসবে, সেই লেখা নিয়ে ভবিষ্যতে কখনো হতে পারে, কিন্তু আমি মনে করছি না যে আমি এখনো সেই যোগ্যতা অর্জন করেছি হুমায়ুন আহমেদকে নিয়ে একটি সিনেমা বানানো। এবং আমার এখনো মনে হয় না যে আমাদের বাংলাদেশে বা আমাদের পাশের দেশে এই বাংলায় আমার মনে হয় না হুমায়ুন আহমেদকে নিয়ে এখনো কোনো ছবি হওয়া উচিত বা হওয়ার মতো কেউ আছে এখনো মনে হয়। একটা শেষ প্রশ্ন করি, সেন্সর বোর্ড প্রায় আটকে দিয়েছিল এবং শেষ পর্যন্ত সেটা ডুব সেন্সর বোর্ডে পাস করে। একটা কথা শোনা যায় যে শাওনের সঙ্গে ফারুকি এ বিষয় নিয়ে অনেক চিঠিপত্র চালাচালি, উকিল নোটিস হয়েছে, তো সেক্ষেত্রে ওই সময়টা আপনি বলবেন যে সেই সময়টা আপনার কেমন লেগেছে, যে একটি চলচ্চিত্র প্রকাশ যেটা দর্শকদের সামনে আসবে, সেক্ষেত্রে আইনি জটিলতা বা আপনার ওই দিনগুলো যদি আপনি আমাকে একটু বলেন যে কি হয়েছে? এমন কোনো, মানে যেভাবে করে বলছেন এর চেয়ে অনেক বড় বড় কি বলবো, অনেক বড় বড় যুদ্ধ আমি সামলে এসেছি। জীবন যুদ্ধে আমি অনেকগুলো যুদ্ধ করেছি, আমি কর্কট রোগের মতো একটি রোগের সাথে পারিবারিকভাবে যুদ্ধ করেছি। হ্যাঁ, আশঙ্কা অনেক কিছু ছিল, তারপর দর্শকের একটি আদালত আছে। আপনি আইনি জটিলতার কথা বললেন না, আইনি জটিলতা তো অনেক পরে, সবচেয়ে বড় আদালত হচ্ছে জনগণের আদালত। জনগণের আদালতে যখন বিচার হয়ে যায় তখন আর আইনি জটিলতার কথা ভাবতেই হয় না। আমি অপেক্ষা করছিলাম যে হুমায়ুন আহমেদের বাংলাদেশের যারা পাঠক, বাংলাদেশের এই 90% যারা পাঠক, যারা হুমায়ুন আহমেদের নাম শুনেই শুধু একটি চলচ্চিত্র দেখতে যাবে, আপনি সমস্ত দর্শকের রিয়াকশন যদি দেখেন ইউটিউবে, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই বলেছে যে শুধুমাত্র হুমায়ুন আহমেদের নামের কারণেই তারা হলে গিয়েছে। তাদের উপর আমার এটুকুন ভরসা ছিল, তাদের উপর আমার এটুকুন ভরসা আছে যে হুমায়ুন আহমেদকে বিকৃত করবার চেষ্টা করা হলে তাকে সবাই ছুঁড়ে ফেলে দিবে। হুমায়ুন আহমেদের ভক্তরা সেরকমই, হুমায়ুন আহমেদকে ভালো কেউ বাসলে আমরা হুমায়ুন ভক্তরা তাকে মাথায় তুলে রাখি, আর কেউ হুমায়ুন আহমেদকে ছোট করবার চেষ্টা করলে আমরা হুমায়ুন ভক্তরা তাকে ছুঁড়ে ফেলি। ফারুকির অন্যান্য প্রোডাকশনগুলো কেমন লাগছে? আসলে আমি অন্য আরেকজন নির্মাতার কোনো প্রোডাকশন নিয়ে আমি কোনো কটু মন্তব্য, ভালো মন্তব্য এই মুহূর্তে আমি মনে করছি যে আমার নিজের কাজের দিকে অনেক বেশি মন দেওয়া উচিত। আমি অনেক একটা বিরতির পর আমি গান শুরু করেছি, একটা ছোট্ট বিরতি
বিরতির পর আবার নির্মাণ শুরু করেছি, সম্প্রতি চলচ্চিত্র নির্মাণ শুরু করেছি, মাত্র একটি মাত্র চলচ্চিত্র করেছি। আমার মনে হয় আমার নিজের কাজেই সবচাইতে বেশি মনোযোগ দেওয়া উচিত, অন্য কাউকে নিয়ে খুব একটা না ভাবলেই মনে হয় ভালো। হ্যাঁ, আপনি সেই বিষয়ে কি বলবেন? আমি প্রথমেই বলবো যে আমি অত্যন্ত এক্সাইটেড, অত্যন্ত আনন্দিত, এবং আমার প্রথম যেটা মনে হয়েছে যে অন্তত আরও 2-3 বছর আগে ওর নাটকে, মানে ও যেটা টেলিভিশন ফিকশন যেটা ফার্স্ট বানিয়েছে, আমার কাছে মনে হচ্ছে আরও 2-3 বছর আগেও শুরু করা উচিত ছিল, কারণ ওর ভেতরে সেই জিনিসটা ছিল, আগ্রহের কথা বলছি। এবং জেনেটিক্যালি কিছু ক্রিয়েটিভিটি তো আছেই, প্লাস ও আগ্রহী এই বিষয়ে, এই প্রজন্মের অনেক বিষয়ে, মানে একটা হচ্ছে পারিবারিক একটা লেগেসি আজ থাকবেই ওর ভিতরে, তার মধ্যে এই প্রজন্মের যে বিষয়গুলো, এই দুটো সংমিশ্রণটা খুব অন্যরকম কিছু হবে বলে আমার বিশ্বাস, এবং আমি ওয়েট করছি সেটা দেখার জন্য। আপনি নুহাশ পল্লীদা জান নিশ্চয়ই, ঠিক কখন ভালো লাগে, মানে আপনি খুব কখন নুহাশ পল্লীতে যান এবং কি হুমায়ুন আহমেদ? আমি মাসে অন্তত 2-3 বার যাই, আমার সবসময়ই ভালো লাগে। দিনের বেলাটা যেটা হয় তখন আমি রুম থেকে বের হই না, আমি আমার রুমে একটা বড় জানালা আছে একদম সিলিং থেকে ফ্লোর পর্যন্ত, ওইখানটাতে বসলে ওখান থেকে দেখা যায় হুমায়ুন আহমেদের ভক্তদের যে ভালোবাসা প্রদর্শন হুমায়ুন আহমেদের প্রতি, তারা সমাধিতে যখন যায়, তারা যখন ফুল দেয়, তারা যখন হাউমাউ করে কাঁদে, এবং কেউ কেউ গানও শোনায় সমাধির কাছে গিয়ে, আমি যখন ভিতর থেকে দেখি সেটা আমার একটা অন্যরকম আনন্দ হয়। আমি যখন ভক্তদের হুমায়ুন আহমেদের প্রতি তাদের নিবেদনটা দেখি, আমার কাছে বিষয়টা খুব ঐশ্বরিক মনে হয়। আর দিন যখন শেষ হয়, সন্ধ্যায় সন্ধ্যায় যখন পর্যটকরা যখন চলে যায়, হুমায়ুন আহমেদের সাধারণ ভক্তরা যখন নুহাশপল্লী ত্যাগ করেন, তখন আমি যেতে পারি সমাধির কাছে, তখন মনে হয় সেটা আমার একান্ত সময়, তখন আমি আমার দু ছেলেকে নিয়ে কিছুক্ষণ থাকি, একটু পরে হয়তো বা ওরাও ব্যস্ত হয়ে যায়, তারপর যেই সময়টুকু আমি থাকি তখন আমার মনে হয় যে এইটুকু আমার একান্ত আপনার সময়, আমার অনেক কিছু শেয়ার করার থাকে, আমার অনেক কিছু বলার থাকে, আমার অনেক কিছু শোনার থাকে, সেই সময়টুকু আরও অন্যরকমের ভালো লাগা। আমার মনে হয় যে দুটোই আমি দুইভাবে উপভোগ করি। অনেক ভালো মনের মানুষ বানানোর আমার স্বপ্ন, সৎ মানুষকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসার জন্য তার যদি নিজের ভালোর জন্য যেন অন্যের কোনো ক্ষতি কখনো না করে, যা হুমায়ুন আহমেদ করেননি, অন্যের একটু ভালো করবার জন্য যদি নিজের কোনো একটা কাজের একটু ক্ষতি হয় তাতেও অসুবিধা নাই, অসম্ভব হৃদয়বান যেন হন। আপনি বলছিলেন যে অনেক লড়াই আপনাকে করতে হয়েছে, তো আপনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন জীবনে, মানে হুমায়ুন আহমেদের সঙ্গে বিয়ের সম্পর্কে, ওই সময়টা আপনাকে কি ফেস করতে হয়েছে? অনেক বড় প্রশ্ন, এটা শেষ প্রশ্ন হতেই পারে না, এটাই হবে আরেক দিনের শুরুর প্রশ্ন। কথা দিচ্ছি পরবর্তী কোনো একবার এই প্রশ্ন দিয়ে আমরা শুরু করব এবং অনেক বড় একটা কথা বলবো। শাওন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে অনেক বিষয়ের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা, আপনার স্বপ্ন পুরোটাই সত্যি হোক। আর আমিও বলতে চাই যে অবশ্যই পশ্চিমবঙ্গ ভাষাগত কারণে এবং এছাড়াও আমাদের বন্ধুরাষ্ট্র সব কারণে আমাদের অনেক আপন লাগে, এবং সেই আপন জায়গায় এসে আমাদের দেশে একটি চ্যানেলকে পেয়েছি, সেটা অনেক ভালো লাগছে। আপনাদেরকে ধন্যবাদ, আমাদের পশ্চিমবঙ্গের মানুষদেরকে ধন্যবাদ, এবং সময় টিভির দর্শকদেরকে ধন্যবাদ। একটু ডাকছে, ডাকছে। হুমায়ুন আহমেদ অনেক বড় জিনিস, হুমায়ুন আহমেদ অনেক অন্য জিনিস, হুমায়ুন আহমেদের হৃদয়ের একটা ছিটাফোঁটাও নেই দেবে, সুতরাং ডুব কোনোভাবেই হুমায়ুন আহমেদের উপর ইন্সপায়ার্ডও না। যদি কেউ বলে থাকে যেটা ইন্সপায়ার্ড, আমি বিশ্বাস করি না। যদি বায়ো বলে চান, বায়ো বলে এই ছবিটি দেখানো হতো, সেক্ষেত্রে কি হতো? এটা হুমায়ুন আহমেদের বায়োও না, ছবিতে আমরা যাকে দেখেছি তিনি কোনোভাবেই হুমায়ুন আহমেদ না। হ্যাঁ, হুমায়ুন আহমেদের জীবনের দুই একটা ঘটনা এখানে টানার চেষ্টা করা হয়েছে, খুবই ব্যর্থ চেষ্টা। আপনার কি মনে হয় যে তাকে নিয়ে অনেক ভালো কিছু করার জায়গা ছিল, মানে অনেক পজিটিভ কিছু করার জায়গা ছিল? হুমায়ুন আহমেদকে নিয়ে পজিটিভ বলেন নেগেটিভ বলেন, অনেক কিছু করার জায়গা ছিল, অনেক কিছু করার জায়গা আছে, এবং আমার মনে হয় সততা দিয়ে হুমায়ুন আহমেদের যেইটুকু নেগেটিভ বিষয় আছে সেগুলোও তুলে আনা সম্ভব, শুধু সৎ থাকতে হবে। সেটা যে কোনো, মানে হুমায়ুন আহমেদকে নিয়ে যদি কেউ লেখক লিখতে চান সেই লেখককে সৎ থাকতে হবে, যদি কোনো নির্মাতা ছবি বানাতে চান বা নাটক বানাতে চান তাকেও সৎ থাকতে হবে। হুমায়ুন আহমেদকে নিয়ে যে কোনো কাজ করতে গেলে একটি জিনিসের দরকার, সততা, সততা, সততা। আপনার মনে হয়েছে যে হুমায়ুন আহমেদের এই যে এই জীবন নিয়ে, মানে সত্যিকার যে বায়ো, একটা হওয়া উচিত এবং
সেই উদ্যোগটা কি আপনি কখনো নেবেন? মানে হুমায়ুন আহমেদের জীবন নিয়ে পূর্ণাঙ্গভাবে একটি চলচ্চিত্র নির্মাণ করার কি কোনো আপনার ভেতরে আছে? আমার কাছে মনে হয় না যে এত তাড়াতাড়ি পুরোপুরি হুমায়ুন আহমেদকে সবাই জেনে ফেলবে। হুমায়ুন আহমেদের খণ্ডিত অংশ তার সমস্ত আত্মীয় স্বজনের মধ্যে আছে, তো এই সমস্ত কিছু একত্রিত হয়ে যখন বই একটা কোনো লেখায় আসবে, সেই লেখা নিয়ে ভবিষ্যতে কখনো হতে পারে, কিন্তু আমি মনে করছি না যে আমি এখনো সেই যোগ্যতা অর্জন করেছি হুমায়ুন।